ভুট্টা লাগান ভুট্টা হবে, ওই জমিনে যদি আপনি গম লাগান গম হবে, আপনি যদি চাষ লাগিয়ে টমেটো চাষ করেন তাও হবে, আপনি যদি চাষ লাগিয়ে দেন তাহলে ধান করলে ধান হবে। আল্লাহ বলছে তোমার স্ত্রীর জমিতে যদি তুমি চাষ লাগাও তাহলে তার জমি থেকে ফসল বার হবে। কেউ পাবে কোরআনের হাফেজ, কেউ পাবে মাওলানা, কেউ পাবে রাষ্ট্রপতি পুরস্কার, কেউ পাবে কারি, কেউ পাবে আলেম, কেউ পাবে মাস্টার, কেউ পাবে ব্যারিস্টার, কেউ পাবে উকিল। এই জন্য আল্লাহ বলছে তোমার স্ত্রী তোমার জমির মতো, যেমন চাষ লাগাবে তেমন ফল পাবে। আল্লাহ বলছে কখনোই স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করিও না। আল্লাহ রাসূল বলছেন তুমি যে ভালো এটা বুঝবে কি করে, তুমি ভালো এটা বুঝবে কি করে লোক? আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো তা আল্লাহর নিকটে ভালো। এই বিচার যদি করা যায় তাহলে মনে হয় একটা লোক কেউ তার পায়ের কাছে ভালো না, কোন না কোন দোষ ত্রুটি আপনার বার করবে। বাজারে গেছেন কিছু কিনতে দিয়েছে আপনাকে, একটু কাঁচা হলুদ আনিয়ে তো মুখে টুকে মাখবো, তাহলে কি পর আপনি সেই দিন কাঁচা হলুদ ভুলে গেছেন আনতে, বাড়িতে আসবেন আপনাকে কি ভেবে জানেন? সারা জীবন কি তুমি ভুলে গিয়া, সারা জীবন ভুলে গিয়া, অথচ একদিন আপনাকে আনতে বলেছে, এটা বললে কি ভুলে না বলবে বলবে? এটা নারী বহুত খাতারনাক, এদেরকে যত্ন করে রাখতে হবে। এরা কেমন একটা ঘটনা যদি আপনি একটু আপনাকে আমি বলি, লুঙ্গি যারা পড়ে আছেন একটু ঠিক খেয়াল করে বসুন, খুলে যেতে পারে। আচ্ছা না বলবো নারী কেমন, ওরে বাবা এদেরকে যে চিনেছে চিনেছে, এদের ফাঁদে যে পা দিয়েছে সেই দিয়েছে। তবে স্ত্রীকে ভালোবাসবেন বেশি না, কত স্কুলে হেডমাস্টারকে দেখেছে আন্ডার গ্রাউন্ড করে ঘুরছে, চাচা কি হয়েছে বলে বইয়ের জমানে বুঝলেন, এর নাম নারী। আমার স্ত্রীকে কখনো কখনো যদি বলি চলো দেখি একটু কলকাতা দেখি বিড়ি আছে চলো একটু যাই, আমি বাপের এক ছেলে চারটে আমার দিদি আর বোন আছে, একটা ভাবি আমার স্ত্রী চারটে বোনের ভাবি, এ একবার শাড়ি পাঠাচ্ছে, ও একবার জামা পাঠাচ্ছে, ও একবার সালোয়ার পাঠাচ্ছে, ও এক আমার মা একবার কিনে দিচ্ছে, আমার বাবা একবার কিনে দিচ্ছে, আমি যখন যাচ্ছি কিনে দিচ্ছি। গত পরশু দিন না তার আগের দিন বেঙ্গালুরু এখানে গাড়ি ফেলছে, পরশু দিন এখান থেকে কিনে নিয়ে গেছি, হাট বার ছিল সেদিন মনে হয় সোমবার, তার আগের সোমবারও কিনে নিয়ে গেছি। তবু কলকাতায় যাওয়ার যখন কথা বলি চলো দেখি কলকাতা বেরিয়ে আসি, আজকে জল সমস্যা নেই, আমি যা দিয়েছি আমার বোনেরা দিয়েছে, আমার বাপ দিয়েছে, ওর বাপেরা দিয়েছে, তবুও ভালো শাড়ি নেই। আমি ওকে বলছি আচ্ছা ভালো নাকি বলে এটা আমার একটু বুঝা হবে, এত শাড়ি এত ভালো না, এর নাম নারী। খুব সাবধানে থাকবেন, ভালোবাসতে যাবে খুব ভালোবাসবেন না বিপদ হয়ে যাবে। আর ওরা আপনাকে যদি বলে তোমায় খুব ভালোবাসি, মনে রাখবেন 50% ভালোবাসে, আর 50% ভালোবাসে ওর বাপের বাড়িতে রেখে আসে বুঝলেন। ঘন ঘন বৌমা বলছে আব্বাজি পানি দিয়ে যাবো নাকি, আম্মাজি ভাত দিব নাকি, একদিন আপনি বলবেন বৌমা আপনার পানিতে কিসমিস, আমার আপনাকে খাইয়ে দিলাম। একটা লোক তার স্ত্রীকে খুব ভালোবাসে আমাকে এক্ষুনি নিয়ে বলছিল ওই গল্প বলতেই হবে আপনাকে, আমি বলতে চাই না তুমি বলছি গল্প আপনাকে বলতেই হবে। আমি বলছি একটা লোক তার স্ত্রীকে মানে তার স্ত্রী তার স্বামীকে খুব ভালোবাসে, মেয়ে তার এত ভালোবাসে যে ভালোবাসার শেষ না, তা বুড়া বয়স 70-80 বছর বয়স, বাড়িতে কেউ বাড়ি নেই তো ভালো মতো বসে আছে, স্বামীটা ওকে বলছে লাইলার মা
সত্যি করে বলো তো, তুমি আমাকে ভালো ভালোবাসো? সত্তর বছর পরে এখন জিজ্ঞাসা করছে ভালো ভালোবাসা, তোমার কি মনে হয়? ছেলে রাতে তার সব বিয়ে হয়ে গেল, এখন ভালোবাসা কি জিজ্ঞাসা করতে এসছো? তোমাকে ছাড়া আমি পাঁচ বোন আছি, ভালোবাসার দূরের কথা, তোমাকে আমার চাই। বলছে সত্যি বলছ? কতটা ভালোবাসো? বলছে আমি আল্লাহর কাছে দিন রাত দোয়া করছি, আল্লাহ আমার আগে তুমি যেন মরে না যাও, তোমার আগে যেন আমি মরে যাই, কারণ তুমি মরে গেলে আমি সহ্যই করতে পারবো না, এত ভালো তোমাকে আমি বাসি। বুড়োটা তো মনে মনে খুব আনন্দ, বহুত আমাকে খুব ভালোবাসে, লোকের একটু দমের কষ্ট আছে, বুঝলে, দমের কষ্ট, দমের কষ্ট আছে খুব, মানে এত বেদনা শুরু হয়েছে বুকে, এত বেদনা। রাত্রের বেলাতে শোয়ার সময়তে ওর স্ত্রীকে মশারির ভিতরে ঢুকে দিকে না পাশাপাশি শুয়েছে, তার স্ত্রীকে বলেছে আজকে যে মুখে যন্ত্রণা মনে হয় আজকে আজরাই চলে আসতে পারে, আর মনে হয় আমি বাঁচব না। তুই স্ত্রী হাওয়া হাওয়া করে কাঁদতে বলছে, না 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 মরে যাও না, তুই মরে গেলে আমি বাঁচব না। খুব ছবি ওদের বাড়ি একটা এড়ে গরু ছিল, এড়ে গরু বুঝে বল ঘরে বাঁধা ছিল, এখন দড়ি ছিঁড়ে কোন রকম পালিয়ে গেছে, বুঝলেন, পালিয়ে যাওয়ার পরে বালতিতে খোল বুঝেন, গরুকে খেতে দেয় খোল, ওই খোল ভিজানো ছিল, এখন বালতি ধরে খোল খেতে গিয়ে ওই আপনার বালতিটা তার সিংহে লেগে গেছে, দেখতে পাচ্ছে না কোনো দিকে, একবার গিয়ে দিয়ালে ধাস করে মারছে, একবার পাঁচিলে গিয়ে ধাস করে মারছে, এত বুড়ারও ঘুম ভেঙে গেছে, বুড়িরও ঘুম ভেঙে গেছে, বুড়িটা মশাই জায়গা লাগিয়ে দেখছে বালতি এরকম করে সাদা পড়া বন্ধ করে, এটা মনে হয় আজ রাগিনে হবে, বুঝলেন, এটা মনে হয় আজ যাইনি হবে, এখন গরুটা কোন দিকে যখন দেখতে পায় না, তখন আস্তে আস্তে মশারির দিকে আসছে, তখন বুড়িটা তো ইচ্ছে আমার শরীর খারাপ হয়ে যে আমার দিকে কেন আসছে, বুড়ি উঠে পালিয়ে চলে গেছে। সকালবেলাতে বলছে ওকে লাগলে মা তুমি কত ভালোবাসো, বলছে তোমায় ছাড়া বাঁচবো না, বলছে রাতে ইঁড়ে গরু দেখে যদি উঠে পালিয়ে যাও তাহলে কেমন ভালোবাসো আমি বুঝে গেছি, তোমাদের দিবিরা বলে তোমাদের ভালোবাসার জিনিস, তোমার উপার্জিত সম্পদ হচ্ছে তোমার ভালোবাসার জিনিস, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার খেতি বাড়ি ব্যবসা, তোমার এটা হচ্ছে ভালোবাসার জিনিস, আর বাড়ি হচ্ছে ঘর বাড়ি, এটা তোমার প্রেম ভালোবাসার জিনিস। আল্লাহ এই আটটা কথা বলছেন, দুনিয়ার মানুষ ভালোবাসে, দুনিয়ার মানুষ মহাব্বত করে, এক নম্বর বাপ মাকে, দ্বিতীয় নম্বর সন্তানকে, তৃতীয় নম্বর ভাইকে, চতুর্থ নম্বর স্ত্রীকে, পাঁচ নম্বরে হচ্ছে আপনার আত্মীয় স্বজনকে, ছয় নম্বরে ব্যবসা বাণিজ্যকে, সাত নম্বরে তার যাও না, তোমার বাড়িটা হচ্ছে তোমার ভালোবাসার বাড়ি, টাকা পয়সা খরচা করে বাড়ি টাড়ি বানাচ্ছেন কিনা, এটা আপনার মহাব্বতের বাড়ি তো, খুব মহাব্বতের, তাই না, খুব মহাব্বতের বাড়ি, কিন্তু এবার আল্লাহ কি বলছেন, আটটা জিনিস পৃথিবীতে দিলাম তোমরা ভালো করে নিয়ে ভালোবাসা দিয়ে চলো, এবারে যে তিনটের কথা বলছি, সব কিছুর থেকে, সমস্ত কিছুর থেকে এই তিনটে জিনিসকে ভালোবাসতে হবে, কি আল্লাহ বলছে, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। তিনটে জিনিসকে ভালোবাসতে হবে, সব কিছুর থেকে আল্লাহকে ভালোবাসতে হবে, তার রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহ রাস্তায় কোশিশ করা, আল্লাহ রাস্তায় সময় দেওয়া, আল্লাহ রাস্তায় কিছু সময় ব্যয় করা, এইগুলোকে শিখতে হবে, এটা বড় জিহাদ। আল্লাহ রাস্তাতে বার হন, আল্লাহ রাস্তাতে মানুষকে আহ্বান করেন, এটা জিহাদ, কি বলছো বুঝতে পারেনি, এটা জিহাদ। তবে আল্লাহকে ভালোবাসতে হবে সবকিছুর থেকে, তার মানে
আপনার বাড়িতে যদি মার্বেল লাগানো হয় রাজস্থানে, এসি যদি লাগানো থাকে, আপনার বাথরুম ঘরটা যদি মার্বেল পাথর দিয়ে সোনা মণি মুক্তা দিয়ে যদি বাঁধানো থাকে, মসজিদটা যদি মাটির হয়, খড়ের চাল যদি হয়, আর যদি মাটি দিয়ে তার বারান্দাটা হয়, তবু আজান হলে আপনি ওই মার্বেলের বাড়িতে নামাজ পড়তে পাবেন না, আপনাকে চলে আসতে হবে মসজিদে। আল্লাহ বলছে পৃথিবীতে যত যা কিছু আছে আমাকে তোকে বেশি প্রাধান্য দেওয়া লাগবে, তারপরে পরে আমার নবীকে দেওয়া লাগবে, আমার নবীকে দেওয়া লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে তিনি মদিনায় চলে যাচ্ছেন হিজরত করে। একজন মহিলা তার বুকে আছে দুধের শিশু, এই দুধের শিশুটাকে কোলে নিয়ে তিনিও মদিনার পথে রওনা হয়েছেন। রাস্তায় কিছু মানুষের সঙ্গে দেখা, বলছে এই মহিলা তুমি কোথায় যাও? বলছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, উনি মদিনায় চলে যাচ্ছেন বলে আমিও ওনার সঙ্গে মদিনায় যেতে ব্যস্ত। রাস্তার প্রতি গেলে বলছে দাঁড়াও, তোমার আব্বা মাকে খবর দেওয়া হোক। আব্বা মাকে খবর দেওয়া হলো, মহিলাটির নাম হচ্ছে সালমা। এই সালমা দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? না আমি মদিনাতে যাচ্ছি। কেন? আমি নবীকে ভালোবাসি, এই কারণে মদিনাতে চলে যাচ্ছি। সালমার মা বলছে, সালমার স্বামী বলছে, তোমার কলিজার যে টুকরা সন্তান তুমি কোলে নিয়ে আসো, এ দুধ পান করে তুমি জানো? বলছে হ্যাঁ জানি দুধ পান করে। বলছে তুমি যদি মোহাম্মদকে নবী বলে মেনে নাও, তুমি যদি মদিনাতে পাড়ি দাও, আমি তোমার স্বামী, তোমার কোল থেকে তোমার বাচ্চাকে ছিনিয়ে নিব। উম্মে সালমা বলছে বাচ্চা তো দূরের কথা, ওগো স্বামী, তুমি যদি আমার জীবনটাকে পর্যন্ত বার করে নাও, তবু আমি মোহাম্মদের ভালোবাসা ত্যাগ করতে পারবো না। সালমা বলে মহিলাটা দুধের বাবাটা স্বামীর কোলে গিয়ে বলছে আমি নবীর প্রেমে পাগল হয়ে চলে যাচ্ছি মদিনাতে, আমি মদিনাতে চলে যাচ্ছি। উম্মে সালমা মদিনার ভিতরে ঢুকে পড়লো, আল্লাহর নবী বসা মজলিসে। উম্মে সালমা সাইডে দাঁড়িয়ে গিয়ে বলছে আল্লাহর নবী, আমি আমার বাচ্চাকে ফেলে রেখে দিয়ে মদিনাতে চলে এসেছি, আপনার মহব্বতে, আপনার ভালোবাসাতে। আল্লাহর নবী বলছেন সালমা রে, আমার এই ভালোবাসা যদি তোমার অন্তরের মধ্যে থাকে তাহলে তুমি জান্নাত চলে যাবে, তুমি জান্নাত চলে যাবে, কেউ তোমাকে আটকাতে পারবে না। কিন্তু তোমাকে একটা পরামর্শ দিচ্ছি, ভালো করে শুনে রেখে দাও সালমা, তুমি মক্কাতে আবার ফেরত চলে যাও, তোমার বাচ্চাটাকে দুধ পান করো। যতদিন তোমার বাচ্চা দুধ পান করে, এই দেখুন নবীর প্রতি ভালোবাসা কাকে বলে, নবীর প্রতি ভালোবাসা কাকে বলে। আমি বলেছি মেনে নেওয়াটা হচ্ছে নবীর প্রতি ভালোবাসার বিশ্বাস। আপনি নবীর কোন জিনিস মেনে নিচ্ছেন? মানছেন? আপনি মানছেন না? দৌলতাবাদে বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, নদীতে পড়ে গেছে, তো ওই রাস্তা দিয়ে আমি আর সবুর সাহেব বক্তা সৈবুর দুজনা গাড়িতে করে আসছি, তা আমি বসে আছি, তা আমি চালাচ্ছি আর উনি বসে আছেন। সৈবুর ভাইয়ের সঙ্গে একটু বেশ মজার টাইমের ভয়, যদি আমার খুব অনেক সিনিয়র উনি, বক্তার বড় জগতেও সিনিয়র, বয়সেও সিনিয়র, শিক্ষা দীক্ষারও সিনিয়র। তা আমি ওই লোকটাকে বলছি সৈবুর সাহেব, দৌলতাবাদে একটা বাস পড়ে গেছিল, একটু চলুন নেমে দেখা যাক। নেমেছি, দেখলাম লোকজন কম আসে, তার মোটামুটি এক মাস পরে একটা বয়স্ক মানুষকে জিজ্ঞেস করছি, চাচা দৌলতাবাদে বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনারা তো স্থানীয় মানুষ, তা আপনারা কিছু খোঁজ খবর নিয়েছিলেন? এতে কোনো মুসলিম যাত্রী ছিল? সরকারি ভাবে যে মুসলিম যাত্রী, সরকারি ভাবে যত মানুষকে উদ্ধার করা হয়েছে, আর আমরা খেলাপের ছেলেরা যে মানুষগুলোকে কোন রকম ভাবে বাঁচিয়েছিলাম, টোটাল মানুষগুলোর আমরা প্যানের চেন খুলে দেখেছিলাম, তিনজন মুসলিম ছিল আর সব হিন্দু। এগুলিয়ে নাকি মুসলমান চিনতে গেলে এখন বর্তমানে প্যানের চেন খুলে দেখতে হচ্ছে কার কাটা আছে আর কার উঁচু আছে, বুঝতে পারছেন না? আপনার মুখে দাঁড়িয়ে আপনাকে চিনব কি করে? আপনার মুসলিম
গাঁটের উপরে আপনার কাপড় নেই, কি করে দেখে বুঝবো আপনার মুসলিম? আপনি এখন রাস্তাঘাটে ডান হাতে সিগারেট খান, বাম হাতে চায়ের গ্লাস ধরে, আপনাকে কি দেখে বলবো আপনি মুসলিম? আপনি এখনো পর্যন্ত গাঁটের নিচে কাপড় পরেন, এখনো পর্যন্ত হাতে ব্যাসলেট পরেন, এখনো পর্যন্ত অযথা মিথ্যা কথা বলেন, এখনো পর্যন্ত সোনার আংটি হাতে দিয়ে বেড়ান, এখনো পর্যন্ত শ্বশুর বাড়ি থেকে টাকা দেন, এখনো পর্যন্ত ফুল পরেনি খানা খান, এখনো পর্যন্ত মুসলমানিতে অনুষ্ঠান করেন, এখনো পর্যন্ত আপনার ঈমানের খাতা আছে, বলুন আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনটা মেনে নিয়েছেন? বলুন মানতে পেরেছেন? তাহলে ভালোবাসা তার উপরে কেমন? ভালোবাসা হবে না, ভালোবাসা হতে গেলে তার আদেশ বিশেষ গুলোকে মেনে নিতে হবে। অবশেষে আমি দোয়া করছি, আল্লাহ দয়াময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আমাদের মধ্যে পয়দা করে দাও। বলুন আমিন। যারা এখানে বসে আছেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, খুব বিনীত অনুরোধ, সেটা হচ্ছে যে আমল না করলে মুসলিম থাকা যায় না, ইসলাম থেকে খারিজ হয়ে যায় মানুষ, সে আমলটার নাম কি? নামাজ। সবাই পড়েন তো? কারা কারা পড়েন? পড়েন আপনারা? আলহামদুলিল্লাহ সবাই পড়েন। এখানে নামাজ আছে মার্কাজি মসজিদ, তবে আমি মসজিদে কোনোদিন ঢুকিনি, বহুবার এই রাস্তা দিয়ে যাতায়াত করি, বহুবার আবার পরশু দিনও যাবো এই রাস্তা দিয়ে, তাই বলি অনেকবার স্বাদ হয়েছে মসজিদ যে ঢোকার, কিন্তু পূরণ হয়নি। আজকে আলহামদুলিল্লাহ মসজিদ খুব বিশাল মসজিদ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইরান হাসান জাযা। আল্লাহ তার এতক্ষণ পর্যন্ত আমরা হাদিস এবং কোরআনের কথা শুনলাম, আপনারা সকলে আমল করার চেষ্টা করবেন। বলুন আমি কোন কথা যদি আমার মুখ থেকে বেফাস বার হয়ে যায়, ইচ্ছা ছিল না বলার, তবু বেরিয়ে গেছে, আল্লাহ এরকম কথা যদি বলে থাকি মানুষের মনে ধনী কোটা থেকে সেই কথাগুলো বার করে দাও। যে কথাগুলো গজল কি আগে গজল মেসি জানি, হ্যাঁ মেসি গজল জানি না, একটা বুকে জানি সব জায়গাতে ভাঙিয়ে ফিরিয়ে খাচ্ছি আর কি, বেশি বেশি জানি না, ছোট করে একটা বলি নাকি বারবার পিছন দিয়ে কথা মারছে, বলি আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের, কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত, কিন্তু হায় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত কম, কেহ সোনা দানা নিচ্ছে কেহ টাকা করি, কেহ জমি জায়গা নিচ্ছে কেহ নিচ্ছে বাড়ি, আবার কত বাজি বলে নিব না গোপন, আর বেটা বেটি সাজিয়ে দিই পিয়ায় আপন, টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর, টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর, বর্তমানে বেটার বাপ এমনি হার চোর, লোকে চুরি করে অন্ধকার বলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে, আরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, আরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে ছেলে বিক্রি করিলে, বেলদানার হাতে শুনি বিক্রি হয় পাথা, বেলদানার হাতে শুনি বিক্রি হয় পাথা, পাথার মতো বিক্রি কর তোমরা নিজে গজলের ব্যাপারে মায়েরা তো আমার আছে, ওদের ব্যাপারে একটু গজল করে দিই, ওদের ব্যাপারে বলবো, ছেলেদের ব্যাপারে বলবো, মেয়েদের ব্যাপারে বলছি, ভালো করে শুনে না, বলছি আমি সনদিয়া মন কেমন এতে মজা করে নারীর আগমন, যদি করো নামাজ রোজা দেখাও পরেজ গাড়ি, যদি করো নামাজ রোজা দেখাও পরেজ গাড়ি, বাজারে দেখিলে শাড়ি সঙ্গে পাবো নারী, আসল নারী মাগা মাইলো দুনিয়াতে, ওই নারী হবে এত নারী হিসাবে বাড়াকে, বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটোই ব্যবসা চালা হাজার দোকানি, মৌলবী ও মাওলানা আর হাজি গাজি ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই, রেডিও টেলিভিশন আর সিনেমা বলে, দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে, দেশ লাইটা হাতে নিয়ে ফুঁকতে যাবো কাঠি,
ঢোকার আগে তার উপরে আছে নারীর পাটি। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার, নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার, নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আনলো সবাই কিনে, সেটা দেখো নারীর ফটো বিস্কুটের ওই কিনে। হালকাতরা কিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে হালকাতরা বিক্রি হবে বলে। পানের সঙ্গে জলটা খাবেন 300 পাতির ফটো, সেটা দেখো বাজার নাই তো আছে নারীর ফটো। পানের সঙ্গে জলটা খাবেন 300 পাতির ফটো, সেটা দেখো বাজার নাই তো আছে নারীর ফটো। নারীর ফটো আছে। তোর বউকে যায় না দেখা জায়গা রাস্তা ঘাটে, ওই বউকে দেখবে সবাই ফোটার তালিকাতে। শেষ, ভালো থাকুন, সবাই ভালো থাকবে, দোয়া করবেন। রাত্রে বাসে ঘাটে চুরি, আল্লাহ যেন বড় বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। আপনাদের জন্য দোয়া থাকলো, আল্লাহ আপনাদের আমল করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কমিটি আমাকে একটু ভয়